नमस्कार वेलकम वेलकम एवरीवन सकल के जानाई दुर्गा पूजा 2024 এর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে সন্ধ্যাটা একটু অন্যরকম কারণ আজকে দুর্গা পূজার সন্ধ্যে আমরা সবাই আজ মা জননীর আবাহনে একত্রিত হয়েছি দুর্গা পূজা মানে আশ্বিন মাসে শরতের সোনালী আকাশে শিউলি ফুলের গন্ধ দুর্গা পূজা মানে হিমের পরশ লাগে প্রাণে আর সেই পরশে বনের পাখি গেয়ে ওঠে শারদীয়ার আগমনী গান মা আসছে আমাদের ঘরে পূজো কাটুক সবার মন ভরে দুর্গা পূজোর কটা দিন আমরা সবাই হয়ে উঠি বাঁধনহারা এই দুর্গা পূজোতে ঢাকের তালে অঙ্গ দুলে উঠুক খুশিতে পূজো কাটুক সবার মন ভরে হোক সবার মনোবাসনা পূর্ণ আ ভেরি গ্র্যান্ড ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অফ গ্যাপ কালচারাল কমিটি বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমাদের অনুষ্ঠান আনন্দিনীর আগমনী প্লিজ ওয়েলকাম অন স্টেজ সন্তোষী সশমাল শি ইজ আওয়ার গেস্ট আর্টিস্ট শি উইল বি পারফর্মিং দুর্গা স্তুতি কোরিওগ্রাফড বাই পদ্মবিভূষণ গুরুশ্রী কেলুচরণ মহাপাত্র সন্তোষী অ পিএইচডি Scholar from Kolkata is an accomplished Odissi dancer. Beginning her journey at age 5, she trained under Guru Shri Bichitrananda Swain and later Srimati Rojaling Mahapatra. Holding a postgraduate degree in performing arts from Rabindra Bharati University and UGC NET qualification. Shantashri has received prestigious awards including EZCC, a graded artist award as a greatest artist at Doordarshan India. She has performed at numerous festivals including the Konark Dance Festival, Odisha, Muktasar Dance Festival organized by Government of Odisha, ISKCON Rath Yatra, Spikmike and G20 Summit in India. Currently, Shantashri's teaching experience includes serving as a dance teaching assistant at Sister Nivedita University, Kolkata. Now based in Austin, Texas, she shares her passion for dance as a respected teacher inspiring students to perform to their best. এখানে একটা ডান্স ইনস্টিটিউশনের সাথে কাজ করছি অ্যাজ আ ডান্স টিচার আমার পিএইচডি চলছে ইন কলকাতা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ওখান থেকে কন্টিনিউ করছি ইচ্ছা আছে এখন ইউএস আসার পরে ইচ্ছা হচ্ছে যদি এখানে ট্রান্সফার করা যায় আমার রিসার্চ ওয়ার্ক সেটা পরের কথা মিউজিক যতক্ষণ স্টার্ট না হচ্ছে একটু ছোট্ট করে আমার আজকে প্রেজেন্টেশনটা সম্পর্কে বলে দিই তাতে করে কী হবে আপনাদের বুঝতে সুবিধা হবে দুর্গা মা রয়েছেন সামনে আর বিং আ বেঙ্গলি গার্ল এটার থেকে তো বড় ওটা হয় না না মানে যখন আমরা ক্লাসিক্যাল ডান্স করি আজকে যদি আমি শিব স্তুতি করি আমি নিজেকে নিজের মধ্যে শিবকে বন্দনা করতে হয় আজকে যেমন আমি দুর্গা হিসেবে নিজেকে চেষ্টা করছি ফিল করার তো আজকে যে প্রেজেন্টেশনটা আমি দিতে চলেছি ওটা হচ্ছে দুর্গা স্তুতি জটা জোটে সময় উত্তম তো যেভাবে আমরা মুদ্রাগুলো দিয়ে বোঝাই হালকা করে যদি একটু আগে আমি বুঝিয়ে দিই আই গেস আপনাদের একটু বুঝতে আর একটু বেটার লাগবে সো দুর্গা মা মা উনি মা সবসময় যে যে যেভাবে আমরা দেখছি মহিষাসুর বধ করছে মা জেনারেলি ওরকম হয় না মা সফট কার্লি হেয়ার মায়ের তিনটে চোখ যেটা কিনা চাঁদের মতন পুরো সুন্দর দুর্গা মা ভীষণ সুন্দর ভীষণ সফট আমরা দুর্গা মাকে দেখলে মানে মাকে দেখলে আমরা যেমন ভয় পাই না ব্যাপারটা যেরকম সফট সুন্দর একটা শান্তি আসে মনে সেটা থেকে আমি শুরু করবো অ্যান্ড তারপরে যখন মা যুদ্ধে যান মহিষাসুর বধে তার হাতে যে 10টা মুদ্রা থাকে সেই মুদ্রার ডেসক্রিপশন দিয়ে মায়ের একটা ছোট্ট মহিষাসুর বধের একটা ছোট্ট পার্ট আমি আজকে দেখানোর চেষ্টা করবো কোরিওগ্রাফড বাই পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র ডান্স ডিরেক্টেড বাই মাই গুরু শ্রীমতি রোজালিন মহাপাত্র শি ইজ ফ্রম ভুবনেশ্বর আই এম প্রেজেন্টিং দুর্গা স্তুতি হোপ মিউজিক রেডি হয়ে গেছে Thank you.
Yeah.